السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد. সম্মানিত দ্বীন ইসলামী ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব আইয়ামে তাশরিকের বিধান এবং তার সূচনা। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে আমরা যে উচ্চ সুরে তাকবীর পাঠ করি সেটাকে মূলত আইয়ামে তাশরিকের তাকবীর বলা হয়। হযরত ইসমাঈল আলাইহিসসালামকে যবাহ করার জন্য যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম চরম মুহূর্তে উপনীত, দৃঢ় সংকল্পকে বাস্তবায়িত করার জন্য পুনর্ধর্মে চেষ্টারত, ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি খুশি হয়ে পুত্রের স্থলে কুরবানির জন্য দুম্বা পাঠিয়ে দিলেন জিব্রাইল সালামের মাধ্যমে। উক্ত দুম্বা নিয়ে যথাস্থানে পৌঁছার পূর্বেই হযরত ইসমাঈল আলাইহিসসালাম জবাই হয়ে যাবেন এই আশঙ্কায় হযরত জিব্রাইল আলাইহিসসালাম উচ্চ কণ্ঠে পাঠ করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উক্ত তকবীর শ্রবণ করে সুসংবাদ মনে করে তিনি উচ্চ স্বরে পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর এদিকে হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের অবস্থার বাকি রইল না, আল্লাহর পক্ষ থেকে ফিদিয়া এসেছে, তাই তিনি শুকরিয়া আল্লাহ তাআলার নিয়ামতের শুকর গুজারিশ আদায় করতে উনিও উচ্চ স্বরে পাঠ করলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাদের এই কাজকে পৃথিবীর মধ্যে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত ফরজ সালাম ফিরিয়ে উচ্চ স্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর পাঠ করাকে সকলের জন্য, পুরুষ মহিলা, পুরুষরা উচ্চ বাক্যে, মহিলারা নিম্ন স্বরে এইভাবে পাঠ করাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।